অনুপ্রাণিত হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে। এই কাজে আমারও অংশগ্রহণ করা উচিত, তবে টেকনিক্যাল প্রবলেমের কারণে বা নিজের ব্যস্ততার কারণে এখানে আমি অংশগ্রহণ করতে পারি না, টাইমিং হয় না। তবে আমাদের ইয়াং জেনারেশন এই কাজটা করতেছে, এটা অত্যন্ত ভালো এবং সুন্দর একটি কাজ, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ ইয়াং জেনারেশন যদি ভালো কাজে না যায় তাহলে সমাজের উন্নয়ন হবে না। বাংলাদেশটাকে আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নিজেকে এবং সমাজকে আশপাশকে আমাদেরই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে আমি দেখি আমাদের একদল তরুণ সমাজ, ছাত্রছাত্রী ভাই বোনেরা, কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের অনেক ছেলেমেয়েরা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসের মাধ্যমে তারা টিম ওয়ার্ক করে এই কাজটা করতেছে, এটা খুব সুন্দর একটি কাজ। আমার ধারণা প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং হাই স্কুল পর্যন্ত প্রত্যেকটি স্কুলে একটি করে টিম করা উচিত, যে যার যার স্কুল বা যার যার ক্যাম্পাস বা যার যার এরিয়াকে নিজেকে পরিষ্কার রাখতে হবে এবং আমাদের সকলের উচিত এই কাজে অংশগ্রহণ করা। এই যে বিডি ক্লিন নামে যে প্রতিষ্ঠানটি আছে বা সংগঠনটি আছে, এটি খুব সুন্দর এবং অমায়িক একটি কাজ। বাংলাদেশের মতো একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংগঠনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এই সংগঠনের সাথে যারা জড়িত আছে, দুহার, আমার দুহারের যারা জড়িত আছে তাদেরকেও সাধুবাদ এবং শুভেচ্ছা, এবং ইন্টায়ার বাংলাদেশ, সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানকে যারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ভাই বোনদের অগ্রিম শুভেচ্ছা, এবং তারা ভালো কিছু হয়ে আনবে এবং এই কাজের মাধ্যমে তাদের পরের জেনারেশন আরও ভালো কিছু করবে বলেই আমাদের দাবি। এবং আমারও উচিত এই কাজের সাথে ইনভলভ হয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। সকলকে ধন্যবাদ।